প্রত্যেকটা ভিউয়ারকে আমার বিজয়ের শুভেচ্ছা আপনারা আজকে একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আপনাকে বলবো যে ধরুন আপনাদের কাছে অনলাইনে প্রোপোজাল আসছে যে ঘরে বসে রোজগার করুন সহজে রোজগার করুন প্রথমত আপনাকে প্রোপোজাল দেওয়া হচ্ছে যে আপনারা কোনো একটা পেজে গিয়ে রিভিউ করবেন অথবা কোনো ইউটিউবের পেজে গিয়ে লাইক করবেন বা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন এবং তারপর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে এবং সেখানে আপনাকে কিছু প্রথম প্রথম টাকা পাঠানো হবে এবং আমি আপনি সেখানে কিছুটা হয়তো প্রলুব্ধ হব দিয়ে পরবর্তীকালে ওরা বলবে যে আমাদের একটা গ্রুপ আছে অ্যাসোসিয়েশন আছে যাতে আপনাকে টেলিগ্রামে আসতে হবে এবং টেলিগ্রামে সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা বা আপনাকে বিভিন্ন রকমের টাস্ক দেবো সেগুলো করতে হবে টাস্ক করতে করতে দেখা যাবে যে আপনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছেন যখন আপনাকে এমন একটা গেম দেওয়া হলো যাতে আপনি ক্রিপ্টো কারেন্সি কিনলেন এবং এই ক্রিপ্টোকারেন্সি বা এই এই ধরনের জিনিসগুলো কেনার পর তারপর আপনি ইনভেস্ট করার পরে কিছু কিছু পোর্টাল যেমন ধরুন বাইনান বা ইত্যাদির মাধ্যমে আপনাকে কেনা হলো কেনানো হলো কেনানোর পরে এবার সেগুলো দিয়ে আপনাকে আপনার টাকাটাকে ব্লক করে দিয়ে বা সেগুলোকে নিজেরাই ক্রেডেন্সিয়াল নিয়ে বিক্রি করে দিয়ে আপনাকে বললো যে আপনি এত টাকা ইনভেস্ট করুন তবে আপনি টাকাটা ফেরত পাবেন তখন ওই টাকাটা তো আপনার কাছে নেই আপনি কী করবেন তখন আপনি লোন নিলেন লোন লোন নিতে রাজি হলো না বলল আপনার লোন নিন কীভাবে লোন নেবেন না আমরা আপনাকে লোন নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দেবো এবং এই যে চাইনিজ অ্যাপগুলো যেগুলোকে বেশিরভাগই ব্যান করা হয়েছে রিসেন্টলি সেই অ্যাপগুলো বা ওই ধরনের অ্যাপের মাধ্যমে আপনার বা অন্যান্য অ্যাপগুলোর মাধ্যমে আপনার কেটেন্সিয়ালা শেয়ার করে আপনার নামে লোন বেরিয়ে লোনের টাকাটা ওরা নিল এবং আপনি লোনের লাইব্রিটি নিলেন এরম একটা অদ্ভুত বেদনাদায়ক ঘটনা ঘটেছে যে একটি মেয়ে তার মাকে নিয়ে সংসার চালায় দশ থেকে পনেরো হাজার টাকা তার ইনকাম সেই ইনকামের মধ্যে দেখা গেল যে সে ইনকাম বাড়াবার জন্য এই ট্র্যাপে পড়ে এবং তার পরবর্তীকালে তার তাকে প্রায় কয়েক লক্ষ টাকা লোন নিতে হলো যার ইএমআই অ্যামাউন্ট এত বেশি যে সে এখন বাড়িতে থাকতে পারছে না এই যে পুরো ফ্রড গ্রুপটা তার ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয় সবচেয়ে ডেঞ্জারাস বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যদি এই ট্র্যাফে কেউ পা দেয় এই ক্ষেত্রে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশন করেও কিন্তু কিছু করতে পারবে না কারণ এক্ষেত্রে বেশিরভাগ টাকাটা দেখা যাচ্ছে দুবাই বা এমন কান্ট্রিতে চলে যাচ্ছে যাদের সঙ্গে আমাদের ঠিকমতো ট্রিটি নেই এবং যার ফলে এই ক্রিমিনালদের ধরা বা টাকা রিকভারি করা প্রায় অসম্ভব হয়ে যাবে সুতরাং আপনারা আমার কষ্টের টাকা বা এই ধরনের লাইব্রিটির মধ্যে আমরা পড়ে আমরা যদি এইভাবে সর্বশান্ত হই এটা তো ঠিক নয় তাই আপনারা সতর্ক হন এবং আরও যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এটা শেয়ার করে আরও অন্য লোকদের সতর্ক করুন কারণ সতর্কতা ছাড়া আর কোনো রাস্তা নেই সহজে রোজগার ঘরে বসে রোজগার এই ট্র্যাপে পা দেবেন না খুব বুঝে জেনে শুনে ঠিক মতো অথেন্টিক ব্র্যান্ড দেখেই আপনারা এগোবেন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন